गुड इवनिंग फ्रेंड्स, वेलकम टू माय चैनल देवजानीज ब्लॉग। और आज के जेटा करब से हमार माथा तो प्रचंड चूल उठे और थिकनेसटाओ कमे जाच्छे, हेना यूज करब। तो हेना तो कल के करते हबे, तो कल के हेना करते होले आज के रात्रे से माने भिजिए रखते हबे। तो जे भावे हेनाटा भिजाई सेटा तोमादेर संगे शेयर करछी, चलो देखाच्छी। प्रथमे हेनाटा करार जन्य पैन बसिए दिच्छी इंडक्शने, पैनटा अन करे दिच्छी और सेटाते देव सामान्य जल। एटाते दिच्छी एई बड़ो कापेर एक कप मतो जल और एते एड करते हबे चापाती। चापाती जेटा आमरा चा खाई सेटा दिलेई हबे। एटा आमी दिए दिच्छी दुई चामच, तीन चा चामच दिए दिच्छी। एटा मोटामुटी दस पंद्रह मिनट फुटाते हबे, फुटानोर पर एटाके ठंडा करते हबे। तो ततक्षण एटा फुटुक, आमी ततक्षण वेट करछी। চা পাতাটা ফুটানো হয়ে গেছে, কোয়ান্টিটিতেও অনেকটা কমে গেছে। এখন আমি ইন্ডাকশনটা অফ করে দিচ্ছি আর এখন এইটাকে আমি ঠান্ডা করতে দিব। যখন এটা পুরো ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাতে হেনা মিক্স করব। আমি যে চা পাতার জলটা ফুটালাম সেই জলটা এখন ঠান্ডা হয়ে গেছে আর এখন আমি এই ঠান্ডা চা পাতার জলটা দিয়ে আমি এখন হেনাটা ভিজাবো। তো এই হেনাটা আমি যে হেনাটা ইউজ করি সেটা হচ্ছে ময়ূরি হেনা, ন্যাচারাল ব্ল্যাক। ব্ল্যাক কালারটা আমার খুব পছন্দ, সেই জন্য এই হেনাটা ইউজ করি। এই হেনাটা অনেক কারণে অনেকে ইউজ করে, সেটা হচ্ছে অনেকের যদি পাকা চুল থাকে সেটাও দেখা যায় না আর খুব শাইনি হয়, সেই জন্য আমি এটা ইউজ করি। তো আমি এখন এটা ভিজাবো। প্রথমে এটাকে আমি স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি চাপাতির জলটাকে। এখন আমি ঢেকে রেখে দেব, কালকে ইউজ করব। গুড মর্নিং, এখন বাজে সকাল 11টা আর রাত্রেবেলা যে আমি হেনাটা লিকারের জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা এখন আমি ইউজ করব মাথায়। তার জন্য এর মধ্যে অনেক কিছু দেওয়া যায়, ডিম দেওয়া যায়, দই দেওয়া যায়, লেবুর রস দেওয়া যায়। তো আমি এখন ডিম দিব না, আমি শুধু লেবুর রসটাই এখন ইউজ করব। তো এখন ইউজ করছি, দেখো। লাগাবো
এটা 15 দিন অন্তর অন্তর দেওয়াটা সব থেকে বেটার, কিন্তু আমি 1 মাস পর পরই দিই। কোনোদিন দই ইউজ করি, কোনোদিন ডিম ইউজ করি। তো আজকে আমি লেবুর রস দিয়েই এটা দিলাম। দেওয়ার পর 2 ঘন্টা আমি রেখে দেবো, তারপর আমি এটাকে ধুয়ে ফেলব। আজকে শ্যাম্পু করা যাবে না, আজকে শুধু খালি জল দিয়ে 2 ঘন্টা রেখে ধুয়ে দেবো। আর এই হেনাটা কালো করে, সিল্কি করে, আর হচ্ছে চুলের থিকনেসটাও বাড়বে। তো সেই জন্য আমি এটা মাসে 1 বা 2 বার করার চেষ্টা করি। তো 1 বারও করি, 2 বার করলে বেশি রেজাল্ট ভালো পাওয়া যায়। তো আমার পুরো মাথায় লাগানো হয়ে গেছে। তো আমি এখন 2 ঘন্টা এটাকে শুকোতে দিচ্ছি, তারপর আমি এটাকে ধুয়ে ফেলবো। তো এখনই আমি মাত্র চান করে আসলাম আর চুলটা ধুয়ে আসলাম। ভালো করে চুলটা শুকায়নি যদিও, তো চুলটা পুরো কালো হয়ে গেছে। তো আমার কালো রংটা খুব পছন্দ, সেই জন্য আমি হেনাটা করেছিলাম। তো আমার কালো হয়ে গেছে, তো আমার খুব পছন্দ কালো রং। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাক। বাই বাই।